নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটর ডিসেবিলিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমাদের সাথে আজকে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 28/11/2022, যেখানে লেডি মেডিকেল অফিসার পদে নিয়োগ করছে, লাইব্রেরিয়ান পদে নিয়োগ করছে এবং ইলেকট্রিশিয়ানস কাম জেনারেটর অপারেটর পদে নিয়োগ করছে। তো দেখতে পাচ্ছ এখানে তিনটে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে ওটা লেডি মেডিকেল অফিসার রয়েছে, MBBS করতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্সের সাথে এবং 20 বছর থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। তারপর রয়েছে লাইব্রেরিয়ান, যেখানে মাস্টার ডিগ্রি করতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে, নলেজ থাকতে হবে হিন্দি এবং হ্যান্ডেলিং ডেডলাইনের হ্যান্ডেলিং সায়েন্সের করার দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ানস কাম জেনারেটর অপারেটর, এখানে 18 থেকে 25 বছরের মধ্যে আবেদন করতে পারবে এবং লেভেল 1 হিসাবে বেতন দেওয়া হবে, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান গ্রেডে, আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ITI থেকেও কিন্তু পাস করতে হবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে আবেদন করার জন্য কিন্তু যারা SC ST আছে তাদের জন্য কোনো রকমভাবে টাকা লাগবে না, যারা SC ST বাদে রয়েছে তাদের কিন্তু 500 টাকা লাগবে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের এই ঠিকানার মাধ্যমে চিঠি পাঠাতে হবে, অর্থাৎ আমাদের বায়োডাটা পাঠাতে হবে এই ঠিকানার মধ্যে এবং আজ থেকে 30 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশান পাওয়া গেছে নোটিফিকেশানে, এই অ্যাপ্লিকেশান তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। খুবই স্পষ্টভাবে এই অ্যাপ্লিকেশানটা রয়েছে, একটি A4 সাইজের প্রিন্ট আউট বার করে নিয়ে সাথে যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য এবং অ্যাডমিট কার্ড বয়সের জন্য এবং যাবতীয় যত ডকুমেন্ট রয়েছে সেই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই চাকরির ক্ষেত্রে। এই চাকরির ক্ষেত্রে পরীক্ষা হবে, পরীক্ষার জন্য সিলেবাস দেওয়া রয়েছে, নিচে দেখতে পারবে নোটিফিকেশানে দেওয়া রয়েছে এই সিলেবাস। এখানে লিখিত পরীক্ষা হবে, রিটেন টেস্ট হবে এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান থাকবে এবং ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের সাথে টোটাল মিলিয়ে 100 নম্বর পরীক্ষা হবে, যেখানে 80% থাকবে অবজেক্টিভে এবং ডিজেবল কোয়ালিফিকেশান 10% এবং ডিজেবল এক্সপিরিয়েন্সের জন্য 10%, তো সব মিলিয়ে 100% পরীক্ষা হবে। তাতে দেখতে পাচ্ছ এখানে আবেদন করার জন্য কী কী মেজারমেন্ট রয়েছে, যেখানে ওয়েট মেজারমেন্ট এবং বয়সের ছাড় থাকবে, যারা SC ST আছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় থাকবে। প্লেসমেন্ট নাম্বার, তারপর ডেট অফ বার্থ, এডুকেশন কল এবং প্রফেশনাল টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, লেটেস্ট ফার্স্ট অর্থাৎ এখন এস এর কাজ করে। তোমাদেরই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই বিজ্ঞপ্তি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া।